হ্যালো বন্ধু, সকল তো আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ছানাগুলোর বয়স মাত্র 31 দিন হয়ে গেছে। তো এমনিতে ওয়েট আমি করেছিলাম, আজকে তো 1 কেজি 300 গ্রাম ওয়েট হয়ে গেছে। তো এমনিতে সুস্থ আছে, তো কোনো প্রবলেম নাই। মানে এখন অনেক ঠান্ডা চলছে, তার জন্য আমরা এই পর্দাগুলো এইভাবে হালকাভাবে ডাউন করে দিয়েছি, যাতে হাওয়াটা আস্তে আস্তে আসে। মানে বেশি হাওয়া আসলে সর্দি লেগে যাবে, তার জন্য এরকমভাবে পর্দার ম্যানেজমেন্ট করে দিলাম। কিন্তু এই সাইডটা দেয় নেই, মানে এই সাইডটাতে হাওয়া আসে না, এই লেফট সাইড থেকে হাওয়া আসে, তার জন্য আমি এরকমভাবে পর্দাগুলো দিয়ে দিই। রাতেরবেলাও এরকমই থাকে, মানে কালকের থেকে প্রচুর হাওয়া এই লেফট সাইড থেকে আসছে, তার জন্য এই সাইডে অল্প ডাউন করে দিয়েছি। তো বন্ধুরা, এমনিতে মুরগির রেট তো আজকে 120-125 এরকম হবে, তো এমনিতে রেট অনেক ভালো আছে। কিন্তু আমার মুরগির ওয়েট হলে তো বিক্রি করে দিতাম। তো এখনও কিছুদিন বাকি আছে, 12-13 দিনের মতন বাকি, তবে আমরা বিক্রি করব। তো আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।